আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবারও উপস্থিত হলাম বিশেষ একটা নিউজ নিয়ে। আমার ভিডিওটা যারা মধ্যপ্রাচ্য আরব গালফ থেকে দেখতেছেন অথবা বাংলাদেশ থেকে যে যে জায়গা থেকে দেখতেছেন আপনাদের সবাইকে বলতেছি, কারণ আমরা এই মুহূর্তে এখন জানি যে সারা পৃথিবীতে এই করোনার কারণে সারা পৃথিবী এখন লকডাউন কারফিউ চলতেছে। তো অলরেডি আমাদের কুয়েতের ভিতরে এবং কি সৌদি আরবের ভিতরে ঘোষণা করে দিছে যে ঈদের জামাত যাতে করে বাসায় পড়া হয়, ঈদের জামাত মসজিদে হবে না। তো এটা শুধু সৌদি আরব আর কুয়েতের জন্য না, যারা আমাকে যেখান থেকে দেখতেছেন আরব গালফ থেকে প্রত্যেকটা দেশ থেকে, কারণ আপনি যদি আপনি যেই দেশে থাকেন, যেই দেশে আপনি অবস্থান করছেন, ওই দেশে যদি কারফিউ অথবা লকডাউনের কারণে আপনি যদি ঈদের নামাজ বাসায় পড়তে হয় তাহলে কীভাবে পড়বেন? তো আমি আমার এই ভিডিওটায় বিস্তারিত আপনাকে ঈদের নামাজ সংক্ষিপ্তে কীভাবে আপনি ঈদের নামাজ বাসায় পড়বেন আমি আপনাকে বলে দিতেছি। আমার ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল, এবং কি বিশেষ করে আমার এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্য ভাইয়ে অবগতি হয়। কারণ আমার এমন এমন ভাই আছে যে ঈদের নামাজ বছরে দুইবার পড়ার কারণে হয়তো উনি ভুলে গেছে যে কীভাবে ঈদের নামাজ আদায় করবে, এই কারণে সম্ভবত যদি ঈদের নামাজ না আদায় করা হয়। তো আপনার একটা শেয়ারে ওনারও উপকার হবে। তো এবং কি সবাই এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। চলুন আমি আপনাদেরকে কীভাবে ঈদের নামাজ বাসায় একা একা পড়বেন বা আপনি জামাতের সঙ্গে পড়বেন কীভাবে পড়তে হবে আমি আপনাদেরকে বলে দিতেছি। হ্যাঁ, আরেকটা কথা, আমরা যেভাবে আগের মতো ঈদের নামাজ পড়ার জন্য গোসল করে নতুন জামা পরিধান করে আমরা মসজিদের দিকে যাই বা মসজিদে যাই ঈদের নামাজ আদায় করি, ঠিক সেভাবে আমরা এখন বাসায় নামাজ পড়তেছি, কিন্তু তার মানে এই নয় যে আমি পুরান জামা পরিধান করে নামাজ পড়ব। আমরা অবশ্যই যেভাবে আগের মতো স্বাভাবিকভাবে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে নতুন জামা পরিধান করে নামাজ পড়ি, ঠিক ওভাবে আমরা গোসল করে নতুন জামা পরিধান করে বাসায় ঈদের নামাজটা আদায় করব। আমরা বাড়িতে থাকলে বা যেভাবে আমরা ঈদের নামাজ পড়ার জন্য আমাদের ঘর থেকে বের হই, মসজিদ পর্যন্ত যাওয়ার সময় আমরা যে তাকবীরগুলো পড়ি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, আমরা এখন পরিস্থিতির শিকার, এই কারণে আমরা ঘরে ফজর নামাজের পর থেকে ঈদের নামাজের সময় পর্যন্ত যে অবস্থায় থাকি, কাজকর্ম করি বা ফ্রি থাকি, আমরা এই তাকবীরগুলো অবশ্যই আদায় করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে নাম্বার এক কথা জানিয়ে দিতে চাই যে ঈদের নামাজ হচ্ছে দুই রাকাত, যেমন কি জুমার নামাজ দুই রাকাত। ঈদের নামাজ আর জুমার নামাজের ভিতরে কোনো পার্থক্য নাই, শুধু একটাই পার্থক্য, ওটা হচ্ছে তাকবীর নিয়ে। যদি আমরা কেউ জুমার নামাজ মসজিদে আদায় না করতে পারি তাহলে ঘরে জোহরের নামাজ আদায় করি, কিন্তু জুমার নামাজ মূলত দুই রাকাত। আমরা ইমাম সাহেবের সাথে যেভাবে আদায় করি জুমার নামাজ, ঠিক তেমনই আপনি যদি ঈদের নামাজ একা একা আদায় করতে যান তখন আপনি নিয়ত করা লাগবে। আমরা যদি জোহরের নামাজ আদায় করি তাহলে জোহরের নিয়ত করি, আসরের নামাজ আদায় করলে আসরের নিয়ত করি, ঠিক তেমনই ঈদের নামাজ যদি আদায় করেন আপনার অন্তরে আপনার মনে মনে থাকবে আমি ঈদের নামাজ আদায় করতেছি। হয়তোবা এটা এটা অন্তরে রাখবেন যে আমি সালাতুল ঈদুল ফিতরের নামাজ আদায় করতেছি, ব্যাস এতটুকুতেই আপনার ঈদের নামাজের নিয়ত হয়ে যাবে। পরে আপনি তাকবীর দিবেন, যেমন কি আল্লাহু আকবার। আল্লাহু আকবার দেওয়ার পরে সানা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক পড়ার পরে আপনি ঈদের নামাজের ভিতরে প্রথম রাকাতে তাকবীরগুলা কেরাতের আগে দিতে হবে। আর প্রথম রাকাতে এই তাকবীর নিয়ে ফোকায়ে কেরামগণের মতামতে হচ্ছে প্রথম রাকাতে তাকবীর হবে তিনটা, দ্বিতীয় রাকাতে তাকবীর হবে তিনটা, মোট ছয়টা। আর বিভিন্ন ওলামাই কেরামগণের মতামতে প্রথম রাকাতে তাকবীর হবে ছয়টা, দ্বিতীয় রাকাতে হবে পাঁচটা। তো দুটাই সহি। তো দেখেন যে প্রথম রাকাতে আমরা কেরাতের আগে তাকবীরগুলো দিব, যেমন কি আমি নিয়ত বান্ধার পরে সানা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ার পরে তাকবীরগুলো দিব, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দেওয়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ব, পড়ার পরে সূরা ফাতিহা পড়ব উচ্চস্বরে। যদি আপনি কারোর সাথে জামাত করেন
যেমন কি আপনার ভাই থাকে অথবা আপনার বাবা থাকে, অথবা আপনার ঘরে যদি মহিলা পুরুষ নাই শুধু মহিলা, তখন আপনার স্ত্রী অথবা আপনার বোন আপনার মা তাদেরকে নিয়েও জামাত করতে পারবেন ঈদের নামাজ। সূরা ফাতিহা উচ্চ স্বরে পড়বেন, সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাবেন। মিলানোর পরে আপনি স্বাভাবিকভাবে যেভাবে নামাজ পড়েন রুকু করবেন, সেজদা করবেন। সেজদা করার পরে উঠার পরে আপনি এখন দ্বিতীয় রাকাতে, দ্বিতীয় রাকাতে তাকবীরগুলো হবে কেরাতের পরে। আপনি সেজদা থেকে উঠার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাবেন। মিলানোর পরে আপনি তাকবীরগুলো করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেওয়ার পরে আপনি সেজদা যাবেন। দেওয়ার পরে তো দেখেন যে তাকবীরগুলো নিয়ে বিভিন্ন ওলামায়ে কেরামগণের মতামত অনেক কিছুই আছে, সব কিছুই হচ্ছে সহি। আর এই জিনিসটা আমাদের বাংলাদেশের বিভিন্ন ওলামায়ে কেরামগণ এবং কি সৌদি আরবের মক্কা শরীফের ইমাম সবাই এই মতামত নিয়ে বলছে যে যদি ঈদের নামাজের ভিতরে কেউ প্রথম রাকাতে তিন তাকবীর দ্বিতীয় রাকাতে তিন তাকবীর দিয়ে পড়ে তাহলেও তার ঈদের নামাজ হয়ে যাবে, অথবা প্রথম রাকাতে ছয় তাকবীর দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবীর দিয়ে পড়ে তার নামাজও সহি হয়ে যাবে। তো যেভাবে আমরা দুরুদ শরীফ পাঠ করি ওভাবে নামাজ আদায় করব। নামাজ আদায় করার পরে হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে ভাই ঈদের নামাজে তো খুতবা পড়া লাগে, তো খুতবা, খুতবা সম্পর্কে যে ঈদের নামাজের সঙ্গে খুতবা হচ্ছে সুন্নত, তো খুতবাটা যদি আমরা কেউ না পারি আমরা তাহলে খুতবাটা সুন্নত ওটা আদায় না করলে আপনার ঈদের নামাজ হয়ে যাবে। তো আমরা যারা খুতবা পারি তারা তো অবশ্যই খুতবা পড়ব, আর যারা পারি না তারা শুধু এভাবে ঈদের নামাজটা আদায় করে নিলে ইনশাল্লাহ আপনার নামাজ সহি হয়ে যাবে। আর এই নিয়ে আমরা গণ্ডগোল বা ফাসাদ করার কোনো কিছুই নাই। আমি যেভাবে বলছি আমার অন্য ভাই আরেকভাবে বলতে পারে, এক অন্য হুজুর আরেকভাবে বলতে পারে, সব কিছুই সহি। তিন তাকবীর করে ছয় তাকবীরে পড়েন এটাও সহি, ছয় তাকবীর আবার পাঁচ তাকবীর দিয়ে পড়েন ওই নামাজটাও আপনার জন্য সহি হয়ে যাবে। আরেকটা বিশেষ কথা হচ্ছে যে দেখেন আমার এই ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন, আরব গালফ থেকে দেখেন, বাইরের রাষ্ট্রগুলো থেকে দেখতেছেন, যে যেখান থেকে দেখতেছেন, সবাইকে লক্ষ্য উদ্দেশ্য করে বলতেছি যে দেখেন ঈদের নামাজটা আমাদেরকে জামাতে বন্ধ করছে সরকার আমাদের সেফটি চিন্তা করে। তো আমরা যে যেখানে আসি, বিভিন্ন ক্যাম্পে আসি, বিভিন্ন জায়গা থেকে আসি, আমরা এমন কোনো কাজ করব না যে সরকারে আমাদের উপরে কোনো রকমের রিয়েকশন নেয়। যেমন কি আমরা এমনও চিন্তা করতে পারি আমরা 20 জন মিলে একটা মাঠে যা ঈদের নামাজটা আদায় করে নিব, অথবা আমরা 50 জন 100 জন আসছি আমরা একসাথে জামাতটা আদায় করে নিব। আর এই আদায়ের কারণে যদি আপনাদের কারোর কাছ থেকে যদি এই ভাইরাসটা ছড়ায়, অথবা সরকার আপনাদেরকে দেখে আপনাদের উপরে যদি সরকারের কোনো রকমের রিয়েকশন নেয়, তাহলে এটা আপনাদের জন্য ক্ষতিকর এবং কি আমাদের বাংলাদেশের জন্য, আমাদের দেশের মানুষের জন্য ক্ষতিকর। তা আমরা এমন কোনো কাজই কেউ করবো না, আশা করি কোনো কাজ করবো না যাতে করে সরকারের আইন অমান্য করা হয়। দেখেন যদি মসজিদে নামাজ আদায় করার জন্য অনুমতি দিত তাহলেও মসজিদে 50 জন 40 জন মানুষ আদায় করতে পারত, কিন্তু সরকার এটাও নিষিদ্ধ করছে। কারণ হচ্ছে রুমে আপনারা যারা আছেন রুমমেট আপনারা একসাথে নামাজ পড়বেন কোনো সমস্যা নাই, কিন্তু এই 50 জন 100 জন একসাথে জড়ো হয়ে মাঠের ভিতরে জমাত করা এটা সরকারের আইনের খেলাফ, আমরা কেউই এটা করব না। যারা আমার ভিডিওতে বুঝেন নাই তারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দিব। আর যারা বুঝছেন তারা তো ইনশাল্লাহ মাশাআল্লাহ মোটামুটি বুঝছেন। তো এতক্ষণ সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।